Assalamualaikum Tech Time Entertainment India Life YouTube channel পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি ঈদের অষ্টম দিনের শুভেচ্ছা এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ভালোবাসা। বলেছিলাম আমরা ঈদের প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত আমরা জিওল ফরুক অপরূপের নাটকের আপডেট দিয়ে দিব। গতকালকে আমরা কোনো ভিডিও আপলোড করিনি, তার অন্যতম কারণ হলো জিওল ফরুক অপরূপের যে নাটকগুলো ছিল, নাটকগুলো ঈদের ষষ্ঠ দিনেই নাটকগুলো শেষ হয়ে গেছে, তো নাটকগুলো আমরা আর কোনো আপডেট দিতে পারিনি। তো আজকেই আরটিভি বাংলা ভিশন অনেকগুলো চ্যানেলে আজকে ঈদের অনুষ্ঠানের শেষ দিন, তো আজ নাটকের নতুন কোনো নাটকে আপডেট দেবো না। তো ঈদের যে নাটকগুলো আছে ঈদের নাটকগুলো আপডেট দেবো। তো পরবর্তী যে একটি ভিডিও বানাবো ওই ভিডিওতে আমরা সম্পূর্ণ নাটকগুলোর লিঙ্ক সহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন যে দুটো নাটকের আমি আপডেট দেবো, তো প্রথম যে নাটকটা আপডেট দেবো তা হচ্ছে স্বার্থপর। স্বার্থপর নাটকটি পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়া, নাটকটিতে অভিনয় করেন জিওল ফরুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। নাটকটি ইউটিউবে আপনারা সকলেই জানিয়েছেন যে নাটকটি ইউটিউবে কখন আসবে, তো আরটিভি ড্রামা বলেছে যে তারা এবারে ঈদে কোনো নাটক ইউটিউবে রিলিজ দেবে না, তারা আরটিভি প্লাসে রিলিজ দেবে। তবে হঠাৎ গতকালকে বলেছে যে তারা এবার কিছু নাটক আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেল রিলিজ দেবে। তো যে নাটকটি রিলিজ দেবে, তো কিছু হ্যাঁ গতকালকে একটা নাটক রিলিজ দিয়েছে, তো গতকালকে যে নাটকটি রিলিজ দিয়েছে তো নাটকটির নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। নাটকটি পরিচালনা করেন রহমতুল্লাহ তুহিন, নাটকটিতে অভিনয় করেন জিওল ফরুক অপূর্ব এবং জেসনে স্কোয়ার্স। নাটকটি যে লিঙ্ক আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যে পরবর্তী যে নাটকটি ইউটিউবে রিলিজ দেবে, তো ওই নাটকটি হচ্ছে জিওল ফরুক অপূর্ব ভাইয়ের, তো নাটকটির নাম হচ্ছে স্বার্থপর। নাটকটিতে অভিনয় করেন জিওল ফরুক অপূর্ব এবং মেহজান চৌধুরী, নাটকটি পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। তো নাটকটি আপনারা দেখতে পারবেন 10 তারিখ আরটিভি ড্রামাতে রাত 8টায়। তো নাটকটি যখন রিলিজ পাবে তার কিছুক্ষণ পর, হয়তো পরের দিন আমি নাটকটির লিঙ্ক শো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।